আশা করি বন্ধুরা সবাই ভালো আছে। তো মাঝখানে অনেক দিন ভিডিও দিতে পারিনি, তো একটু প্রজেক্টের কাজে ব্যস্ত ছিল। তো বন্ধুরা, এই যে বোর্ডটা দেখছো, এইটা হচ্ছে একটা ড্রাইভার যে ট্রান্সফর্মার হয় সেটা বাদ দিয়ে আউজার একটা বোর্ডকে রেডি করা হয়েছে। তো বোর্ডটা কীরকম, না এটি যত রকমের ড্রাইভার দেখেছো সব 30, 21, 39, 51 এই ধরনের ট্রান্সফর্মার দিয়ে ব্যবহার করা হয়। তো এইটা ব্যবহার করার যে প্রবলেমটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি রেসপন্স আর লো রেসপন্সটা খুব একটা ভালো নয়, মিডটা তবু চলে যায়। আর এই মালটা সবসময় পাওয়া যায় না, আর পেলোয়ের দাম প্রায় কেউ 220, কেউ 180 এরকম রেটে বিক্রি হচ্ছে। তো আমি যখন নতুন মেশিন বানাচ্ছি তখন এর মানে কীভাবে আউটপুট ইনপুট কয়েলের ইম্পিডেন্স ম্যাচিং না খাওয়ার জন্য অনেক সময় ফিডব্যাক মারে, অটোমেটিক মানে এটা অসিলেশন এসে যায়। তো সেই প্রবলেমগুলো যাতে না হয় তো সেই জন্য আমি এই ট্রান্সফর্মারটাই আর রাখিনি, এটা আমি বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে এই বোর্ডটা রেডি করেছি। এই বোর্ডটা 12 ভোল্ট 24 ভোল্ট যা দিবে তাই তা থেকেই চলবে। তো এবং আউটপুট ট্রান্সফর্মার হয়ে সাউন্ড বেরোবে, মানে ওর যে ড্রাইভার হয় সেটা এখন একদম পুরো ট্রানজিস্টার আর আইসি দিয়ে শুধু তৈরি, কোনো ট্রান্সফর্মার লাগবে না। এবং মার্কেটে যে মানে একটা বড় আইসি দিয়ে যে কিটগুলো হয় তার থেকে সাউন্ড কোয়ালিটি অনেক বেটার, এতে করে ডবল ফিডব্যাক আছে, একটা এই আউটপুট স্টেজ থেকে আর একটা মিডল স্টেজ থেকে। তো এইটা হচ্ছে বেসটনের সেকশন, আর এইটা হচ্ছে এর ডিফারেন্সিয়াল ড্রাইভ, এই আইসিটা দিচ্ছে 5532, তার দুটো সিগন্যাল এই দুটো ট্রানজিস্টার অ্যাম্পলিফাই করে এই দুটো মেন ড্রাইভার ট্রানজিস্টার তাকে দিচ্ছে, সেখান থেকে এগুলো মেন আউটপুট ট্রানজিস্টার সেখান থেকে ট্রান্সফর্মার যাচ্ছে। তো বোর্ডটা আমার অনেক দিন ধরে, প্রায় 3-4 দিন ধরে কন্টিনিউ একটানা কাজ চলছে, ওই জন্য আর অন্য কাজ কিছু করতে পারিনি। তো বোর্ডটা আজকে সাকসেসফুল আমার হয়ে গেছে, মানে অনেক কিছু প্রবলেম ছিল, ফিডব্যাকের প্রবলেম ছিল, তারপরে ক্রস ওভারের প্রবলেম ছিল, ক্রস ওভার পয়েন্টের কাছে কিছুটা ইরোজ ছিল, সেইগুলো সব সলভ হয়ে গেছে। আর ফিডব্যাকটা আরও ক্লিয়ার করা যাবে তো সেরকমই চেষ্টা চালাচ্ছি, ওই জন্যই তোমাদের সঙ্গে বোর্ডটা শেয়ার করছি। তো এটা হলে ওই ফিডব্যাকের প্রবলেম বা নতুন যদি কেউ মেশিন বানাতে চায় তাকে আলাদা করে যেটা ট্রান্সফর্মার ড্রাইভার ট্রান্সফর্মার ওইসবের কোনো কিছু মানে দরকারই লাগবে না। তো সাউন্ডটা একবার আমি শুনে দিচ্ছি, এনে এই মেশিনটা থেকেই বাজছে, আমরা কপিরাইট ফ্রি একটা গান ছাড়ছি। হেডফোন ইউজ করলে ভালো হয়, এই দুটো হচ্ছে এই যে মেন দুটো কয়েল আছে এইটা হচ্ছে কমন, এই দুটো কয়েলের সিগন্যাল স্কোপে দেখা যাচ্ছে, আর হেডফোনে শুনলে বুঝতে পারবে যে এর লোয়ের রেসপন্স মানে যে নর্মাল আউজ অ্যাম্পলিফায়ার হয় তার থেকে বেটার, কারণ যেহেতু ম্যাগনেটিক কাপলিংটা বাদ হয়ে গেছে। আর এইটা আমার হাতে বাঁধা আউটপুট ট্রান্সফর্মার, যাতে এর সর্বনিম্ন যে রেসপন্সটা আছে লোয়ের ফ্রিকোয়েন্সি রেসপন্স সেটা আমি রেখেছিলাম 30 হার্জে রাখা আছে। এটা হচ্ছে বেস্টন মিডের সেকশন, আর এইখানটা হচ্ছে এটা ডিফারেন্সিয়াল সিগন্যাল, দুটো সিগন্যালকে আউটপুট দুটো ড্রাইভ তৈরি করছে, মানে যেহেতু একটা সিঙ্গেল সাপ্লাই দুটো আলাদা আলাদা ড্রাইভারকে তৈরি করতে হচ্ছে, সেখান থেকে এই দুটো ট্রি ড্রাইভারে আসছে, আর এই দুটো ড্রাইভারের যে ইনপুট সিগন্যাল আর আউটপুট সিগন্যাল 180 ডিগ্রি আউট অফ ফেজ আছে, দিয়ে সেই দুটো এই ট্রানজিস্টারে যাচ্ছে, সেখান থেকে একে ড্রাইভ দিচ্ছে। তো এইটা 24 ভোল্ট 12 ভোল্ট আর সর্বনিম্ন ওয়ার্কিং ভোল্টেজ হচ্ছে 6.5 ভোল্টের কাছাকাছি, যেহেতু এটা 5 ভোল্টে সেট করা আছে। আর এটা ইন্ডিপেন্ডেন্ট, মানে ভোল্টেজ কমে গেলে যে সাউন্ডের প্রবলেম হবে সেরকম নয়, বায়াসটা যেটা 0.7 ভোল্ট এটা করা আছে 5200 ট্রানজিস্টারের জন্য, নইলে এটা আরও তুমি কম রাখতে পারো, প্রবলেম কিছু নাই, 0.5 কি সাম সেটিং করা যেতে পারে। আর এটা ইনপুট ভোল্টেজ যদি তুমি মিনিমাম 8-9 রাখো কোনো প্রবলেম হবে না,
আর এবং সাউন্ড একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিয়ার সাউন্ড, যে ক্রসওভার ডিস্টরশন বা একটু হাই বা লোয়ে গেলে প্রবলেম হয় সেগুলো এতে এতে নাই। কিন্তু এটা হচ্ছে এর মেন, যে বায়াসের যে মেন ভোল্টেজটা সেটা 5.8 রাখা আছে। আর এখানে যে প্রিসেট দুটো দেখছো, এইটা আর এইটা, এই দুটো এর হচ্ছে বায়াস পয়েন্ট সেট করার জন্য, জাস্ট 1.5 ভোল্টের কাছাকাছি রাখা আছে, যাতে ওই 5.5 থেকে দুটো ড্রাইভ এসে একে দিচ্ছে, এখান থেকে আর দুটো ড্রাইভ বেরিয়ে এই এই কালো ট্রানজিস্টারগুলো ঢুকছে। এগুলো 5200 দিয়ে আছে দেখুন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, আর বোর্ডটা রেডি হলে আমি ফুল ভার্সন ছাড়বো।